হানাফি মাযহাবের অনুসারী মসজিদে ফজর ও আসরের নামাজ দেরি করে পড়ে সেখানে আমরা আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার পর আবার কি জামাতে নামাজ পড়তে হবে না দেরি করে হলেও জামাতে পড়তে হবে আউয়াল ওয়াক্তে সালাত পড়াটা মুস্তাহাব ফরজ নয় ফরজ হচ্ছে আখের ওয়াক্তে পড়ে ফেলা যদি কেউ না পড়ে থাকেন দেরি করতে 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 আখের ওয়াক্তে পৌঁছে গেলেন তখন আর কোনো অপশন নাই দেরি করার তখন পড়াটা ফরজ হয়ে যায় এটা একটা শতসিদ্ধ ফিকহি মাসালা তাহলে আউয়াল ওয়াক্তে যদি আপনি না পড়েন আপনি কি গুনাহগার হবেন কেউ বলেননি ওলামা কেরাম কেউ বলেননি যে গুনাহগার হবে আউয়াল ওয়াক্তে পড়াটা আফদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সালাত আউয়াল ওয়াক্তে পড়েছেন তবে এশার সালাত তাখির করেছেন এশার সালাত তিনি আউয়াল ওয়াক্তে কোনো সিজনে পড়তেন না দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা এতটুকু সময় দেরি করে তিনি পড়তেন কারণ এশার পর তিনি ঘুমিয়ে যেতেন খাবার দাবার সহ সব কাজ এর আগে শেষ সব সিজনে এশার নামাজ তাখির করে পড়া আর গরমের সিজনে জোহরের সালাত তাখির করে পড়া এই নির্দেশনা তিনি দিয়েছেন আর বাকি সালাতগুলো তিনি আউয়াল ওয়াক্তে পড়তেন যদিও ফজর সালাতের একটা হাদিস আছে যে তিনি দেরি করে পড়তে বলেছেন আসফিরু বিল ফজর ফা ইন্নাহু আযামু লিল আজর তোমরা পূর্বাকাশ ফর্সা হয়ে গেলে ফজর পড়ো এটা বেশি সওয়াবের কারণ তো এই হাদিস নিয়ে কিলোকাল আছে কিন্তু অধিকাংশ হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় যে তিনি গালাস অর্থাৎ অন্ধকার থাকতে ফজর পড়তেন তাতে বোঝা যায় যে তিনি আউয়াল ওয়াক্তে ফজর পড়তেন আর বুখারী হাদিসগুলো বিশ্লেষণ করলে দেখা যায় আসরটাও তিনি আউয়াল ওয়াক্তে পড়তেন সূর্যের আলো যখন এখনও তপ্ত মদিনার শেষ প্রান্তে গিয়ে আবার এসে তখনও সূর্যের আলো তপ্ত তার মানে আউয়াল ওয়াক্তে আসর ওয়াক্তে পড়তেন অনেকগুলো হাদিস দ্বারা বোঝা যায় আসর ওয়াক্ত হয় এক মেসেল হওয়ার পরে হানাফি মাযহাবে দুটো মত আছে একটা মত হচ্ছে দুই মেসেল হওয়ার পরে মাযহাবের পরবর্তী ওলামারা এটার উপরে ফতোয়া দিয়েছেন যে কারণে অধিকাংশ মসজিদে দেরি করে আসরের ওয়াক্তটা হয় কিন্তু হানাফি মাযহাবের দ্বিতীয় মতটা হচ্ছে যেটা সাহেবাইন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহর মত তারা বলেছেন এক মেসেল জমহুরের সাথে তারা এক মেসেল বলেছেন এবং রিয়েলি বিশ্লেষণের পরে দেখা যায় এক মেসেলের মতটাই শুদ্ধ কারণ এত অসংখ্য হাদিস আছে যে সাহাবায়ে কেরাম মদিনার শেষ প্রান্ত থেকে আবার ফিরে আসতেন তখনও সূর্য তপ্ত তাতে বোঝা গেল যে এটা এক মেসেল কারণ দুই মেসেল হয়ে গেলে সূর্য এমনি দুর্বল হয়ে যায় একটু পরেই তার আলোটা হলুদ হয়ে যায় হ্যাঁ ইত্যাদি তো যাই হোক মোদ্দা কথা হলো এখানে ফিকহি ইখতিলাফ জামাত পাওয়াটা উত্তম জামাতের সাথে সালাত পড়াটা উত্তম একা একই সালাত পড়ার অভ্যাসটা করাটা উত্তম নয় যদি ভালো লোকেরা ইমাম হন বুঝতে পেরেছেন সংক্ষেপে বললাম কিন্তু যদি এমন ব্যক্তি ইমাম হন যিনি প্রচুর বেদাত করেন প্রচুর শেরেককে লালন করেন তখন সেটা ভিন্ন মশালা তার মানেও এই নয় যে আপনি একা পড়বেন দেখেন যারা সহিশুদ্ধভাবে পড়তে চায় তাদেরকে নিয়ে জামাত করেন এই শুধুমাত্র ওয়াক্তের ওসিলা দিয়ে যে এখানে আউয়াল ওয়াক্তে হচ্ছে না একটু দেরি করে হচ্ছে ফলে আমি এই জামাতটা মিস করব অথবা আরেকটা ফর্মুলা বের করব যে একা পড়ে তারপরে জামাতে যাব এরকম উসলুবটা তো আমরা দেখি না এটা কারো কারো ইস্তেহাদ থাকতে পারে কোনো কোনো শায়খের ইস্তেহাদ থাকতে পারে তিনি এটাকে রেকমেন্ড করতে পারেন আচ্ছা কিন্তু আমরা দেখি যে জামাতটা কি আপনি প্রদান করবেন আপনি যখন আউয়াল ওয়াক্তে সালাত পড়ে ফেলবেন একা কি এটা কি পড়লেন সুন্নত না নফল না ফরজ তাহলে জামাতের সাথে সেটা পড়লেন সেটা কি না সেটা মুস্তাহাব একটা ফরজ কয়বার পড়া যায় একবার প্রথম কি নিয়তে পড়লেন আপনি নাকি মুস্তাহাবের নিয়তে তাহলে আপনার ফরজ আদায় হয়ে গেছে এবং আপনি একা কি আদায় করেছেন জামাত বাদ দিয়েছেন কোন যুক্তিতে বাদ দিয়েছেন আউয়াল ওয়াক্তে পড়ার যুক্তিতে আপনি জামাত যেটা ফরজ সেটাকে বাদ দিয়েছেন আপনি বুঝতে পেরেছেন কিনা এটা কি জায়েজ হবে
একাকি নামাজ পড়লেন আউয়াল ওয়াক্তের মুস্তাহাব ধরার জন্য ফরজ জামাতকে তরক করলেন আপনি বি কেয়ারফুল আমরা বলেছি একটু আগে ইমামের ব্যাপারে যদি কোনো অবজেকশন থাকে এটা ভিন্ন মাসালা কিন্তু এখানে প্রশ্নের মধ্যে ইমামের কোনো অবজেকশন নাই ধরেই নিচ্ছি ইমাম সহিহ কিন্তু উনি হানাফি মাযহাবের ফিকহের অনুসারী হওয়ার কারণে দেরি করছেন তাহলে আউয়াল ওয়াক্তের মুস্তাহাব ধরার জন্য জামাত তরক করাটা এটা শরীয়ত সম্মত হবে না বুঝতে পেরেছেন একাকী ফরজ পড়ে জামাতে যদি শামিল হন তাহলে সেটা হবে নেহায়েত মুস্তাহাব একটা কাজ করলেন যেটা মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করতেন তারপরে নিজের কওমের কাছে গিয়ে উনি ইমাম হতেন এই এই দলিল থেকে কি সাব্যস্ত করেছেন ওলামায়ে কেরাম জানেন যে নফল আদায়কারীর পিছনে ফরজ আদায় করা জায়েজ তাহলে কারণ কি মুআদ রাদিয়াল্লাহু তাআলা ফরজ করেছিলেন কার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে এখন ইমামতি করছেন কি হিসাবে ফরজ সালাত হিসাবে না এশারে ইমামতি করছেন বাট তার পিছনে সবাই চার রাকাত পড়তেছে এশা আর উনি পড়ছেন এটা নফল তাহলে বুঝে গেল নফলের পিছনে ফরজের ইক্তেদা করা যায় এটা আমাদের অনেক বড় ওলামায়ে কেরাম বলেছেন অতএব বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এখানে আসলে কে কি বলেছেন আমি কোন পক্ষের উনি কোন পক্ষের এগুলো এগুলো ভুলে যান ভাই এলেনের পক্ষের আমরা কোন পক্ষের এলেনের পক্ষের আর এলেনটা সোজা সাপটা ফতোয়া না এলেমটা এদ্রাক করা বুঝা উপলব্ধি করার অনেকগুলো বিষয় শরীয়তের মাকাসিদটা শরীয়ত আসলে কি চাচ্ছে সেটা বোঝার বিষয় ওলামায়ে কেরামের স্ট্যান্ডটা বোঝার বিষয় সহি ওলামায়ে কেরাম মহাকিক ওলামায়ে কেরাম বুঝতে পেরেছেন অতএব এইটাই আমাদের ওলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন আসলে আমাদের সালাফরা শিখিয়েছেন যে তোমরা এলেমের এতেবার করো ব্যক্তির না ব্যক্তি ভুল করতে পারে আমার কোনো বিশ্লেষণে যদি আমি ভুল করি মানবেন না সোজা সবটা কথা তো তাই না কিন্তু আমরা চেষ্টা করি এলমিভাবে জিনিসটাকে অ্যাড্রেস করতে এরপরও মানুষের সাথে ভুল হতে পারে তাহলে গ্রহণ করবেন যেটা এলেমের সাথে ম্যাচ করে যেটা কোরআন হাদিসের বক্তব্য যেই নির্দেশনাটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন আমি মানুষ হিসাবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে ভুল করে ফেলতে পারি আমাদের চেয়েতে যারা শ্রেষ্ঠ মানুষ ইমামরা তাদেরও তো প্রত্যেকটা কথা মানে একদম যে নিখুঁত তা কি বলা যায় তাহলে তারা রুজু করেছেন কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কতগুলো মত থেকে রুজু করেছেন ইমাম শাফেঈ তার পুরাতন মাজহাব আর নতুন মাজহাব বুঝতে পেরেছেন এগুলো ইজতিহাদি বিষয় কিন্তু এভাবে ইমাম মালিক দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রত্যেকটা মাসালায় অনেকগুলো মত কারণ যখন তিনি দেখতেন আগের মাসালার চেয়েতে পরবর্তী মতটা শুদ্ধ তিনি চলে আসতেন তাই না অথবা তার বিশ্লেষণ থেকে তার ছাত্ররা একাধিক রেওয়ায়েত বের করেছে এটার দ্বারা বোঝা গেল যে ইমামদের চর্চা ছিল আমাদের সালাফ এবং স্কলারদের চর্চা ছিল এলিমের চর্চা একাডেমিক চর্চা আমরা একাডেমিক বিশ্লেষণের আলোকে আমলটা করব ওনাকে দেখে ইনাকে দেখে না সাধারণ মানুষের ক্ষেত্রে আপনি হয়তো বলবেন আমি তো বিশ্লেষণ করতে পারি না আমি তো যিনি বিশ্লেষণ করতে পারেন না তাকে তো বলি না না আপনাকে করতেই হবে আপনি তাহলে কি করবেন আপনি মহাক্কিক আলেমকে জিজ্ঞেস করবেন যার উপর আপনি আস্থা রাখতে পারেন এবং মনে করেন যে তিনি কোরআন সুন্নাহ মোতাবেকই হুকুম দেন তিনি যেটা বলেন আপনি সেটা এতেবার করবেন বুঝতে পেরেছেন তিনি যেটা বলেন সেটা এতেবার করবেন ব্যাস আপনার জন্য হল হয়ে গেল এখন তিনি যেটা বললেন সেটাকে যদি ধরেন আমি বলি যে দুর্বল তাতে কিছু যায় আসে না আপনার আমল শুদ্ধ আপনার সওয়াবও আপনি পাবেন কেন এটা কি আমার ফতোয়া নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যদি কেউ ইজতিহাদ করে গবেষণা করে এটা উমর ইজতিহাদিয়ার মধ্যে কিন্তু যেটা ফিক্স শেখায় না জোহরের আজকে জুমার নামাজ কি তিন রাকাত পড়বেন না দুই রাকাত পড়বেন এখানে ইজতিহাদ করা যাবে করা যাবে তাহলে এটা ইজতিহাদের বিষয় মনে রাখতে হবে ইসলামের দুটো এরিয়া আছে একটা হলো ফিক্সড কোনো ইজতিহাদ কোনো গবেষণা ফার্দার করা যাবে না আরেকটা হচ্ছে এখনও ইজতিহাদ করা যায় এখনও ইজতিহাদ করা যায় এটা হলো সে বিষয় তাহলে কোনো ব্যক্তি যদি ইজতিহাদি বিষয়গুলোতে কোনো ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্তে আসে মানে ইজতিহাদা ফা আসাবা ফালাহু আজরান তার ডাবল সওয়াব তার ডাবল ইজতিহাদ করার জন্য একটা সওয়াব আর সঠিক সিদ্ধান্তে আসার জন্য আরেকটা সওয়াব
ومن اجتهد فاخطا فله اجر واحد আর যে ব্যক্তি ইজতিহাদ করলো ভুল করলো আপনি আমি হইলে তো তারে পিটায়া অথবা কটু কথা বলে একদম জর্জরিত করতাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না তার একটা সওয়াব সেই সওয়াবটা কিসের বলেন তো ইজতিহাদ করার তিনি চেষ্টা করেছেন সর্বাত্মক চেষ্টা করেছেন তার সওয়াব আর যে ভুল করেছেন তার জন্য কোনো পাপ তা আমাদেরকে তো উত্তরণ করেই দিয়েছেন অতএব আমরা ঝগড়া করার কোনো কারণ নাই মূল নীতি হচ্ছে আপনি কোন স্কলারের অভিমত ফলো করে যদি আমল করেন তাহলে আপনার জন্য সেটা কোনো অবজেকশন নাই ঠিক আছে এমনকি কোন স্কলার যদি আপনাকে বলে দেন যে আপনি আউয়াল ওয়াক্তে পড়বেন পড়ে পারলে জামাতের সাথে পড়বেন বা না নাও পড়তে পারেন এখন আপনার কাছে যদি অন্য কোনো বিশ্লেষণ না থাকে এবং আপনার বোঝার কোনো ক্ষমতা না থাকে তাহলে আপনি সেটা মানেন আমি কিন্তু কায়দার কথা বলছি আপনি আবার বললেন না যে একটু আগে এক কথা বললেন এখন আরো পর আরেক কথা যাদের স্বল্প জ্ঞান তারা এই অভিযোগটা আনবে কিন্তু যারা আমার কথা বুঝতে পেরেছে তারা এই অভিযোগ আনার দরকার আমি বলেছি আপনার স্ট্যান্ডটা কি হবে সেটা কিন্তু আমি বলেছি আমার বিশ্লেষণ কোরআন হাদিস অনুযায়ী যেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট সেটা হচ্ছে জামাতে আপনি শামিল হবেন যদি সেই জামাতটা ওয়াক্তের ভিতরে হয় জামাতে শামিল হওয়ার ফায়দা অনেক বেশি মুসলিম উম্মা সবার মধ্যে একটা সম্প্রীতি ভালোবাসা এবং আপনার সালাত তো নষ্ট হচ্ছে না ওয়াক্তের মধ্যে পড়ছেন তো শুধু মিস হচ্ছে মুস্তাহাবটা আর হানাফি মাযহাবের যারা অনুসারী তাদের সাথে শত্রুতা কেন করবেন বলেন তো তারা কি দিনকে ভালোবাসে না তারা কি দিনদার না হতে পারে ফিকহি মাসালায় ওনার সাথে আমার আপনার সাথে ইনার পার্থক্য আছে এটা কোনো মানে এমন জরুরি বিষয় নয় যে জায়গায় পার্থক্যের কারণে আসলে আমাদের শত্রুতা করতে হবে আমরা সবসময় যে কোনো মাসালায় দেখব যে আসলে শরীয়ত মূল নির্দেশনাটা কি